তো এখন ফাইনালি এখানে গঙ্গা আরতি হবে, সেটা আমরা দেখব। আর এখানে কিন্তু অনেক মানুষ দেখার জন্য চলে এসেছে, আমরা ভীষণ এনজয় করছি, ঠিক আছে। আজ এই গঙ্গা আরতিতে দেখে এসে ভীষণ এনজয় করছি, দারুণ একটা মেলার আলাদা পরিবেশ, এই মেলায় আমরা এনজয় করছি, সবাই এনজয় করছে, আপনারাও আসুন এনজয় করুন। লাইটে পুরো সেজে উঠেছে, ঝিকমিক করছে, পুরো আলোয় আলোকিত কোকিল মুনির আশ্রম, অসাধারণ একটা মুহূর্ত। রীতিমতন এখন গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, এই আরতিটা দেখার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আরতিটা দেখলো। কোকিল মুনির আশ্রম থেকে ভগবানের প্রসাদ পেলাম, নতুন দানা, এটি এখন খাবো। আর এই যে গঙ্গার জলের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আনন্দতে মেতেছে। তো গঙ্গা আরতি হওয়ার পরে কিন্তু এইখানে যে ধূপ টুপ দিয়ে এখানে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো কিন্তু গঙ্গার জলে দিয়ে দিল, ফুল টুলগুলো এখানে তালে তাল দিয়ে কিন্তু নাচ গান হচ্ছে, আনন্দ হচ্ছে। হরে কৃষ্ণ এবং নৃত্য করছে